আপনার উত্তর নিশ্চয় রেডি হয়ে গেছে, তাহলে একবার মিলিয়ে নেওয়া যাক। প্রথমে দেখুন, তিনটে গাছের ডাল আছে, তার মধ্যে কয়েকটি পাতা আছে, তাদের যোগফল বলা হয়েছে 15। তাহলে এক একটি ডালে আমরা কত করে পাবো? 5। তারপর দেখুন, প্রতিটা ডালে 5টি করে পাতা আছে, তাহলে একটি পাতা আমরা কত পাবো? 1। তাহলে একটি পাতার ভ্যালু হচ্ছে 1। এরপরে দেখুন, তিনটে ক্যাটারপিলার আছে, তাহলে একটি ক্যাটারপিলার কত হবে? 3। 3+3+3, 9। এরপর এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন যে তিনখানা আমরা আপেল পাচ্ছি, তার মধ্যে একটি আপেলের উপর দেখুন ক্যাটারপিলার আছে। এই ক্যাটারপিলার কত? 3 ধরে নিয়েছি আমরা, তাহলে 30 থেকে 3 বিয়োগ করলে কত পড়ে থাকে? 27, তাই তো? তাহলে তিনটে আপেল যদি 27 হয়, তাহলে একটি আপেল কত হবে? 9। বোঝা গেছে? এরপর দেখুন, এখানে যে আপেল আছে তার উপরে ক্যাটারপিলার আছে, তাহলে আপেলটা যদি 9 হয়, তাহলে তার উপর আছে 3, 9 আর 3-এ কত হবে? 12। এরপর দেখুন, এখানে কটি লিভ আছে? 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে এখানে কত হবে? 6। এরপর দেখুন, একটা ক্যাটারপিলার কত? 3। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিং হলো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা ক্যাটারপিলার আছে আরেকটা লিফের ওপর, তাহলে এখানে আরও অ্যাড হবে 3। তাহলে আমরা যে ফাইনাল ইকুয়েশন পাবো সেটি হবে 12+9 × 3। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 27। তার সঙ্গে 12 যদি আমরা যোগ করি কত পাবো? 39। তাহলে উত্তর হয়ে যাবে 39।